কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। আজ আমরা গ্রীষ্মকালের অনেক সুস্বাদু ফলগুলো যে পাওয়া যায় সেই ফলগুলোর এক এক করে ছবি আঁকবো এবং কালার করব। তো বাড়িতে থাকবে, সুস্থ থাকবে এবং মন থেকে ছবি আঁকবে। চলো আমরা গ্রীষ্মকালের ফলের একটি একটি করে ছবি আঁকি। চলো আজকে আমরা তরমুজ আঁকবো। ভালো করে দেখবে কিভাবে লাইন টানছি। প্রথমে ত্রিভুজের মতো, তারপর একটু রাউন্ড শেপ, ঠিক আছে? এখন এখানে একটু বিট দিয়ে একটু মুছে নেওয়ার দরকার হয় আমরা। তাহলে আমাদের এখন আমাদের ড্রয়িংটা মোটামুটি শেষ। আমরা এখন কালারে চলে যাব। টিটি পেস্টেল কালার আমরা তো আগে থেকেই চিনি, টিটি পেস্টেল কালারকে। চলো এখন আমরা, তখন রেড কালার দিলাম, এখন একটু অরেঞ্জ অরেঞ্জ শেপ দিব এবং যতটা পারা যায় স্মুথ করার চেষ্টা করব। ব্রাউন কালার রেড, চেপে চেপে কালারটা দিব। তিনটে কালার নিলাম, এখন ডিপ গ্রিন যে কালারটা সেটা নিলাম।
এখন ফ্ল্যাটটা দিয়ে আমরা হালকা শেপ দিয়ে দেবো। শেপ দিলে কিন্তু একটু একেবারে ড্রয়িংটা অন্যরকম দেখা যায়। তোমরা তোমাদের সুবিধা মতো খাতা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ছবিটি আঁকতে পারবে। তো আজকে এ পর্যন্তই, তোমরা কিন্তু হোমওয়ার্কটা করে রাখবে, ঠিক আছে? তাহলে এইভাবে তরমুজটা আমরা আঁকবো। আমরা ড্রয়িংটাও দেখলাম, কালারটাও দেখলাম, আমরা পরবর্তীতে হোমওয়ার্ক করে রাখবো। অবশ্যই খুবই মনোযোগ দিয়ে আনন্দের সহিত তোমরা ফলটা আঁকবে, গ্রীষ্মকালের মজার একটি ফল। তবে পরের ক্লাসে আবার দেখা হবে, এ পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।